রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আসামিরা ঘটনার সময় উপস্থিত না থাকায় সাজা কমানো হয়েছে রায়ে বলেন আদালত। তবে এই হত্যাকাণ্ড বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে এমন পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ পর্যবেক্ষণ সহ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2016 সালের 1 জুলাই দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলা হয় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। সে রাতে একদল জঙ্গি জবাই ও গুলি করে হত্যা করে 20 জনকে। তাদের মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি আমেরিকান দ্বৈত নাগরিক ও 2 জন বাংলাদেশি। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। পরে কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। এই ঘটনার মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 7 আসামিকে আমৃত্যু দেন হাইকোর্ট। যেহেতু তারা ঘটনার সময় উপস্থিত ছিল না, তাই সাজা কমান আদালত। আইনের দুটো পার্ট আছে, আদালত বিচারক স্পষ্ট করে বলছেন সরে অতে হলো যারা সরাসরি কিলিংয়ে অংশগ্রহণ করবে তাদের শাস্তি দেওয়া যাবে, আর সরে আতে হলো যারা সহযোগিতা করবে, সহায়তা দিবে, ষড়যন্ত্র করবে, তাদের সরে আতে শাস্তি হবে। এখন যে 7 জন আসামির বিচার হলো তারা স্পটে কেউই ছিলেন না। 7 জন হলেন হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী 90 জিএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ, শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ। সবগুলো আসামিকে এই রায় পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, অর্থাৎ 7 জন আসামি স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাগারে বন্দী থাকবে। আদালত তার রায়ে বলেন এই হত্যাকাণ্ড বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে, জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টি সহ জননিরাপত্তা বিঘ্নিত করেছে। আহত মামলায় দেশি বিদেশি 20 জন নাগরিক সহ 2 জন পুলিশ কর্মকর্তাকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বর্ণিত নিষ্ঠুরতম হত্যাকাণ্ডটি জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টি সহ জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এটা গভর্নমেন্টের সাথে কারণ আলাপ করতে হবে, কারণ হচ্ছে আমৃত্যু যাবজ্জীবন প্রদান করলে সাধারণত সেইটার এনহ্যান্স হয় না। 7 জন আসামির সবাই কারাগারে রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।